সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, আর পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। হেই গাইস, ইটস জনি ফ্রম টেকফুগি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জাস্ট একটা SMS দিয়ে আপনার মোবাইলকে ডাটা ফ্যাক্টরি রিসেট দিতে পারেন, অথবা যে কোনো মোবাইলে ডাটা ফ্যাক্টরি রিসেট অথবা ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে পারেন। তো এইটার কাজ কি, আমরা এটা কেন করবো? কারণ হচ্ছে আমরা যখন এমন অনেক সময় হয় আমরা মোবাইল হারিয়ে ফেলি অথবা আমাদের মোবাইল কেউ নিয়ে যায়, তখন আমাদের মোবাইল লক করা থাকলেও এটা কিন্তু লক খোলা যায়। আর এই অ্যাপসটার মাধ্যমে আপনি জাস্ট একটা SMS দিয়ে আপনার যে সেন্সিটিভ ডাটাগুলো রয়েছে আপনার মোবাইলে সেগুলো ডিলিট করে দিতে পারবেন, বা চাইলে আপনি পুরো মোবাইলটাই ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে দিতে পারবেন যাতে কেউ আপনার ডাটাগুলো না পায়। আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে খুঁজে পাবেন ইরাডু নামে সার্চ দিলে। তো এই অ্যাপস আমি খুলে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। তো অ্যাপস খুলতে গেলে, আচ্ছা আমি এখানে পাসওয়ার্ড দিয়ে রেখেছি যাতে এই অ্যাপসটা কেউ না ইউজ করতে পারে, আমি পাসওয়ার্ড দিয়ে আনলক করে দিচ্ছি। তো পাসওয়ার্ড খোলার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশন, মানে আপনি সেটিংসগুলো করে যখন এটাতে ক্লিক করবেন সেটা বা অ্যাপসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে থেকে কেউ যদি ওই মেসেজটা স্পেসিফিক মেসেজটা দিয়ে লিখে টাইপ করে পাঠায় তখন আপনার মোবাইলটা ফ্যাক্টরি ডাটা রিসেট হয়ে যাবে। তো এখন আমি এটা ডিঅ্যাক্টিভেট করে রাখছি। আর এখান থেকে সেটিংস আপনারা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশে পাসওয়ার্ড দেওয়া রয়েছে আমার একটা, যাতে এই পাসওয়ার্ড ছাড়া কেউ এই অ্যাপসে ঢুকতে না পারে এবং সেটিংসগুলো চেঞ্জ করতে না পারে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রিগার্স, রিসিভিং SMS, আপনার কোন SMSটা রিসিভ করলে অথবা আপনি যেই স্পেসিফিক SMSটা আপনি এখান থেকে লিখে রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা হচ্ছে ইরাডু নিউ পল্টন। তো এই কিওয়ার্ড অথবা লিখাটা লিখে যদি আমি SMS পাঠাই এই মোবাইলের মধ্যে অন্য যে কোনো নাম্বার থেকে, তাহলে কিন্তু মোবাইলটার সাথে সাথেই ফ্যাক্টরি ডাটা রিসেট হয়ে যাবে। তো এখান থেকে আপনি লিস্ট করে নিতে পারবেন যে আপনি কোন নাম্বার থেকে স্পেসিফিক কোন নাম্বার থেকে মেসেজ দিলেই সেটা ডিলিট হয়ে যাবে অথবা ফ্যাক্টরি ডাটা রিসেট হয়ে যাবে। তো এটা আমি দিচ্ছি না, এটা আপনারা কনফিগার করে নেবেন আর আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কিওয়ার্ডটা সেটা লিখে নেবেন। আর এটা অবশ্যই কাউকে বলবেন, এটা আপনারা সিক্রেট রাখবেন। আর এখান থেকে রয়েছে সিম কার্ড রিমুভাল, মানে সিম কার্ড যখন রিমুভ করবে তখন অটোমেটিক্যালি ফ্যাক্টরি ডাটা রিসেট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন যে ব্লক সিম কার্ড, এখান থেকে আপনারা সিম কার্ড ব্লক করে দিতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন সিম কার্ড রিপ্লেসমেন্ট। সো এই অপশনটার কাজ হচ্ছে আপনারা যখন মোবাইল হারিয়ে ফেলবেন আর যে মোবাইলটা পাবে সে কিন্তু প্রথমেই চাইবে মোবাইলটার সিম খুলে ফেলতে এবং তার সিমটা ঢুকেতে। তো যখন সে সিমটা ঢুকাবে তখনই কিন্তু ওই তার সিমের নাম্বারটা আপনার এখানে দেওয়া যে একটা নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে সাথে তার সিমের নাম্বারটা চলে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ইরেজ ফোন ডাটা। তো এই অপশনগুলো যখন আপনি চালু করে দিবেন, এই অপশনগুলো হইলে কি অ্যাকশন নেবে, এই দুটো অ্যাকশনই মূলত নিতে পারবে, সেটা হচ্ছে ইরেজ ফোন ডাটা, মানে উপরে যদি কোনো একটা হয় তখন ফোন ডাটাগুলো ইরেজ করে দিবে, আর ইরেজ সিম কার্ড কন্ট্যাক্টস, অথবা আপনি যদি চান যে ফোনের ডাটাগুলো ডিলিট না হয়ে শুধু কন্ট্যাক্টটা ডিলিট হবে তাহলে এখানে আপনারা এই অপশনটা অন করে নেবেন। আর এখানে থিম দাও, আপনি ব্রাইট বা ডার্ক আপনার ইচ্ছা মতো যে কোনো একটা থিম দিতে পারবেন। তো এই ছিল মূলত এই অ্যাপসের কাজ। আর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেরিমেন্টিং, এক্সপেরিমেন্টিং বলতে আপনি টেস্ট করতে পারবেন যে কীভাবে এই অ্যাপসটা কাজ করে, আপনারা আপনাদের মতো করে এখান থেকে টেস্ট করে নেবেন আর যখন আপনারা ফাইনালি এই অ্যাপসটা ইউজ করবেন তখন এটা আনটিক করে দেবেন অথবা আনচেক করে দেবেন। তো আরেকটা কথা হচ্ছে আপনারা যখন এই দুইটা অপশন চালু করবেন তখন আপনাদেরকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন দিতে হবে। তো এখান থেকে সেটিংসে ক্লিক করলে আপনারা এই ডিভাইস অ্যাক্টিভেট ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা পারমিশন পাবেন, দেন আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পরেই কিন্তু এগুলো চালু হবে। আর চালু হওয়ার পরে আপনি এখান থেকে যদি আপনারা মনে করেন যে এখন অ্যাপসটি আপনি ইউজ করার জন্য প্রস্তুত তাহলে আপনি এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভেশনে ক্লিক করে এটা আপনারা মিনিমাইজ করে দেবেন, দেন আপনার কাজ শেষ। এখন যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় আপনি জাস্ট ওই স্পেসিফিক SMSটা লিখে যে কোনো নাম্বার থেকে এই মোবাইলে পাঠালে সেটা সাথে সাথে ফ্যাক্টরি ডাটা রিসেট হয়ে যাবে এবং সিমের কন্ট্যাক্টগুলো ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার এপিসোড যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের ডাটা রিমোটলি বা একটা SMSের মাধ্যমে খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন। তো আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আর আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন যে আপনারা কী দেখতে চান পরবর্তী পর্বে, আমি নিয়ে আসবো সেগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টিউটোরিয়াল অথবা নতুন কোনো অ্যাপস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। Peace.